আজকে আমরা বাক্যতত্ত্বের একটি গুরুত্বপূর্ণ বিষয় বাক্যের গঠন সম্পর্কে আলোচনা করব। বাক্যের গঠন সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রথমেই যে বিষয়টি বলি, বাক্যের গঠনকে আমাদের ব্যাকরণবিদরা দুই ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয়। কিন্তু আমাদের ব্যাকরণবিদরা এই ভাগ করলো, পাশ্চাত্যের ব্যাকরণবিদরা সেই ভাগটি করেনি, তারা একটু অন্যভাবে ব্যাখ্যা করেছেন। সেক্ষেত্রে পাশ্চাত্যের ব্যাকরণবিদ নোয়াম চমস্কির নাম প্রথমেই করতে হয়। তিনি আমরা যেটা বলছি বাক্যের উদ্দেশ্য এবং বিধেয় সেটাকেই তিনি করেছেন বাক্যের দুটো অংশ, বিশেষ্য খণ্ড এবং ক্রিয়াখণ্ড। আমাদের মতে যেটি উদ্দেশ্য সেটি বিশেষ্য খণ্ড, যেটি ক্রিয়া বিধেয় সেটি ক্রিয়াখণ্ড। এইটুকু আপাত দৃষ্টিতে ঠিক ছিল, কিন্তু তিনি এর বাইরেও কিছু আলোচনা করেছেন, কারণ তিনি দেখলেন বাক্য শুধুমাত্র উদ্দেশ্য বিধেয় অংশ নয়, তার সঙ্গে আরও অনেক 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 গুচ্ছ অনেক অনেক বিষয় যুক্ত থাকে। সেই জায়গা ব্যাখ্যা করার জন্য তিনি বললেন বাক্যের উপাদান প্রধান তিনটি, একটা হলো বিশেষ্য খণ্ড, ক্রিয়াখণ্ড, এবং তার সাথে তিনি যোগ করলেন ক্রিয়া বিশেষণ খণ্ড। এটা নোয়াম চমস্কির ধারণা অনুযায়ী। আমরা এই তিনটি বিষয় সম্পর্কে আলোচনা করব। বাক্য যখন ছোট ছোট থাকে, দুটো শব্দে তিনটে শব্দে বাক্য থাকে, তখন কিন্তু আমাদের এই বিষয়টিকে মনে হয় অত্যন্ত সহজ সরল। কিন্তু আপাত দৃষ্টিতে বাক্যটি যখন বড় হয়ে যায় তখন কিন্তু এটা সহজ সরল নয়, আর এটা পড়াতে গিয়ে এবং পড়তে গিয়ে ছাত্রছাত্রীদের অনেক অসুবিধার সম্মুখীন হয়। আমি পড়াচ্ছিলাম, পড়াতে গিয়ে অসুবিধার সম্মুখীন হচ্ছিল বলে সেই জায়গাটা সমাধান করার জন্য, ছাত্রছাত্রীদের কাছে আরও সহজ সরল করার জন্য বিষয়টি এই ভিডিওটি তৈরি করা। তোমরা একটু মন দিয়ে দেখো যাতে খুব সহজে খুব তাড়াতাড়ি বিষয়টি বোঝাতে পারি, সেই চেষ্টা আমি করবো, তোমরা মন দিয়ে দেখবে। আমি বলছি কি, এখানে হচ্ছে বিশেষ্য খণ্ড, ক্রিয়াখণ্ড, ক্রিয়াশেষণ খণ্ড। প্রথমে একটি বাক্য লিখবো, আমি এখানে লিখলাম শ্যামল খেলছে। এই বাক্যের মধ্যে শ্যামল, তোমাদের ধারণা যে শ্যামল হচ্ছে উদ্দেশ্য, খেলছে বিধেয়। আমি এখন যে বিষয়ে পড়াচ্ছি সেই অনুযায়ী শ্যামল হচ্ছে বিশেষ্য খণ্ড, খেলছে হচ্ছে ক্রিয়াখণ্ড। এটা তো সহজ সরল বিষয়, কিন্তু বাক্যটি যখন বড় হয়ে যায় তখন মুশকিল হয়। আমি বললাম এখানে রামের ভাই শ্যামল ফুটবল খেলছে, তখন সেটি কী হবে? রামের ভাই শ্যামল সেটা বিশেষ্য খণ্ড, ফুটবল খেলছে সেটা ক্রিয়াখণ্ড হবে। ঠিক আছে, রামের ভাই শ্যামল খুব তাড়াতাড়ি, রামের ভাই শ্যামল খুব তাড়াতাড়ি ফুটবল খেলছে, তখন খুব তাড়াতাড়ি এটা কী হবে? তখন বাক্যটা আস্তে আস্তে বড় হবে, তখন জটিলতার সৃষ্টি হবে। এখানে খুব তাড়াতাড়ি তখন হয়ে যাবে ক্রিয়া বিশেষণ খণ্ড। আমি যে বললাম এটা কী করে হলো সেই জায়গাটি আমি বোঝানোর চেষ্টা করবো অত্যন্ত শর্টকাট মেথডে। ব্যাকরণ করতে গেলে কিছু জিনিস একটু মুখস্থ করতে হবে, কিছু জিনিস একটু মনে রাখতে হবে। সংজ্ঞা মুখস্থ করে সবসময় হয় না, তাই কিছু জিনিস মনে রাখলে পরে বিষয়টি অত্যন্ত স্পষ্ট এবং সহজ সরল, নিজেদের ধরতেও সুবিধা হবে, নিজেদের বোঝাতেও পরবর্তীকালে সুবিধা হবে। দেখো, লক্ষ্য করো, এবার বলছি আমি, প্রথমেই বলছি আমি বিশেষ্য খণ্ড, বললাম কি বিশেষ্য খণ্ড, বিশেষ্য খণ্ড। সংজ্ঞা তোমাদের বইয়ে অলরেডি বইয়ে দেওয়া আছে, দেখবে বাক্যের মধ্যে যে পদ বা পদগুচ্ছের দ্বারা বিশেষের অর্থ পরিস্ফুট হয় তাকেই বলা হয় বিশেষ্য খণ্ড। এটুকু ঠিক আছে, এটা বইয়ের মধ্যে দেওয়া আছে। কিন্তু এই বিশেষ্য খণ্ড চেনার নিয়মটা কি, আমি বলছি বিশেষ্য খণ্ড মানে মনে রাখবে এখানে অবশ্যই থাকবে বিশেষ্য পদ, কী থাকবে বললাম, বিশেষ্য থাকবে, বিশেষণ থাকবে, বিশেষণের বিশেষণ, বিশেষণের বিশেষণ থাকবে, সংযোগ পদ, আর থাকবে গুরুত্বপূর্ণ পদ হচ্ছে সর্বনাম। যদি কোনো পদটি বিশেষ্য হয়, বিশেষণ হয়, বিশেষণের বিশেষণ হয়, বিশেষণ এই সংযোজক পদ থাকে, সর্বনাম থাকে, এগুলো যুক্ত থাকে, তাহলে সেটা হচ্ছে বিশেষ্য খণ্ড। এবার কথা হচ্ছে বিশেষ্য খণ্ড স্যার চিহ্ন কী করে, আমি তো নামের সঙ্গে এগুলো দেওয়া আছে। এখানে আরেকটি প্রসেস এটা মনে রাখবে, সব বইয়ে দেওয়া নেই, সেটা হচ্ছে কারক সম্পর্কে ব্যাখ্যা করবো আমরা। কর্তৃকারক কর্তৃ, কর্তৃকারক, যখন দেখবো বাক্যের মধ্যে যেটা কর্তৃকারক আর কর্তৃকারকের সঙ্গে, কর্তৃকারক মানে বিশেষ্য পদ তো ধরে নিলাম, কর্তৃকারকের সঙ্গে এইগুলো যুক্ত আছে, তখন সবটাকেই আমরা বলবো বিশেষ্য খণ্ড। আবার বলছি বাক্যের মধ্যে যে অংশটি, যেমন রামের ভাই, আমি বললাম রামের ভাই শ্যামল খেলছে, আমি লিখছি, আমি দেখো রামের ভাই শ্যামল খেলছে, তাহলে এখানে খেলছে কাজটা কে করছে, শ্যামল করছে, কিন্তু কে, রামের ভাই, রামের ভাই, তাহলে এই যে অংশটি চলে এলো এই গোটাটাই হচ্ছে কি বিশেষ্য খণ্ড। অর্থাৎ বাক্যে যেটি কর্তা এবং কর্তার সঙ্গে যেটুকু অংশ যুক্ত থেকে যাবে সবটাই হচ্ছে বিশেষ্য খণ্ড সংক্ষেপে। এরপর আছে ক্রিয়াখণ্ড, পরবর্তী উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি আমি। ক্রিয়াখণ্ড, ক্রিয়াখণ্ড মানে কি, বাক্যের মধ্যে অবস্থিত যে পদের দ্বারা ক্রিয়ার অর্থকে পরিস্ফুট করে তাকেই বলা হয় ক্রিয়াখণ্ড। বাক্যের মধ্যে যে অংশটি ক্রিয়ার অর্থ পরিস্ফুট করে তাই হলো ক্রিয়াখণ্ড। এটা চেনার নিয়ম কি, এই জায়গাগুলো শেখানোর জন্য আমার ভিডিওটা তৈরি করা। দেখো এখানে হচ্ছে ক্রিয়াখণ্ডে মনে রাখবে সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া, এক থাকবে কালবাচক পদ,
থাকতে পারে। ক্রিয়া বিশেষণ থাকতে পারে, সমাপিকা ক্রিয়া থাকতে পারে, কালবাচক পদ থাকতে পারে, ক্রিয়া বিশেষণ থাকতে পারে, আর থাকতে পারে কি মুখ্য ও গৌণ কর্ম। এই এতগুলো জিনিস থাকতে পারে কার সাথে, ক্রিয়াখণ্ডের সাথে। তা আমরা এইগুলো থাকলে পরে তো ক্রিয়াখণ্ড করবো, রামের ভাই শ্যামল খেলছে তাহলে এখানে খেলছে এটা ক্রিয়াখণ্ড, আর রামের ভাই শ্যামল ফুটবল খেলছে তাহলে ফুটবলটা হলো তোমার মুখ্য কর্ম, তাহলে ফুটবলটা লিখিনি এখানে, লিখলে পরে তাহলে ওই রামের ভাই শ্যামল এটুকু বিশেষ খণ্ড, ফুটবল খেলতে হচ্ছে ক্রিয়াখণ্ড। কিন্তু এটুকু বোঝার এই পদ দিয়েও যদি বুঝতে না পারো, তাহলে যদিও সন্দেহ থাকে, তাহলে পরে সেখানে কারক দিয়ে প্রশ্ন করে দেখবে কোন উত্তর আসছে। সেক্ষেত্রে কোন কোন কারক দিয়ে প্রশ্ন করব, এক কর্মকারক, করণকারক, অপাদানকারক, অধিকরণকারক। কর্মকারক, করণকারক, অপাদানকারক, কর্মকারক, করণকারক, অপাদানকারক, অধিকরণকারক, কর্মকারক, করণকারক, অপাদানকারক, অধিকরণকারক, এই কটা কারক দিয়ে আমি প্রশ্ন করব। যদি এই উত্তর যদি বাক্যের মধ্যে উত্তরটা পেয়ে যায়, তাহলে পরে সেই অংশটিকে আমরা যোগ করব কি ক্রিয়াখণ্ডের সঙ্গে, যোগ করব কার সাথে বললাম ক্রিয়াখণ্ডের সাথে। আমি বাক্য লিখলাম, ধরো বাক্য লিখলাম শিক্ষক মহাশয় বহুক্ষণ ধরে ছাত্রটিকে পড়াচ্ছেন, শিক্ষক মহাশয় বহুক্ষণ ধরে, শিক্ষক মহাশয় বহুক্ষণ ধরে ছাত্রটিকে পড়াচ্ছেন। এখানে দেখো কর্তাকে শিক্ষক মহাশয় আমরা জানি, শিক্ষক মহাশয় এখানে কর্তা, তাহলে শিক্ষক মহাশয়টা পেয়ে গেলাম বিশেষ খণ্ড। বহুক্ষণ ধরে ছাত্রটিকে পড়াচ্ছেন, বহুক্ষণ ধরে ছাত্রটিকে আর পড়াচ্ছেন, এই টোটাল অংশটা একটু ভালো করে খেয়াল করো। পড়াচ্ছেন তো সমাপিকা ক্রিয়া, বহুক্ষণ ধরে কালবাচক পদ, বহুক্ষণ ধরে কি, বহুক্ষণ ধরে তোমার এই ছাত্রটিকে কি কর্ম, ছাত্রটিকে তোমার কর্ম কি কর্ম, এটা গৌণ কর্ম, ছাত্রটিকে, ছাত্র যদি প্রাণীবাচক গৌণ কর্ম, বহুক্ষণ ধরে ক্রিয়া বিশেষণ, বহুক্ষণ ধরে কি ক্রিয়া বিশেষণ, আর এখানে ছাত্রটিকে কী বললাম পড়াচ্ছেন। তাহলে এই যে অংশটি আমরা পেয়ে গেলাম, এই যে অংশটি আমরা পেয়ে গেলাম, এই অংশটি আমরা বলছি কি শিক্ষক মহাশয় বহুক্ষণ ছাত্রটিকে পড়াচ্ছেন, এখানে শিক্ষক মহাশয় হয়ে গেল বিশেষ খণ্ড, বহুক্ষণ ছাত্রটিকে পড়াচ্ছেন, এটা হয়ে গেল আমার ক্রিয়াখণ্ড। তাহলে ক্রিয়াখণ্ডের মধ্যে এখানে কে কে আছে, কর্ম আছে, তখন আমি বলেছিলাম মুখ্য কর্ম, এখানে সরি এখানে ছাত্রটি যে গৌণ কর্ম, এই গৌণ বা মুখ্য যে কোনো একটা থাকতে পারে, কর্ম আছে, বহুক্ষণ ধরে, এটা কী আছে, দেখো ক্রিয়া বিশেষণ আছে। তাই এটুকু হচ্ছে আমার কী পদ, তোমার ক্রিয়াখণ্ড। এরপরে আমার থাকছে ক্রিয়া বিশেষণ খণ্ড, বিশেষণ খণ্ড, এখানটায় কী বলো বাক্যের যে অংশটি ক্রিয়াকে বিশেষিত করে তাকে বলে ক্রিয়া বিশেষণ খণ্ড। এই অংশে মনে রাখতে হবে, আমি বলছি অংশ, এই শব্দটি একটু মনে রাখবে, অংশ বা খণ্ড, এখানে মূল উপাদান কী থাকছে, অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া আর কি তোমার সাপেক্ষ পদ, অন্যান্য পদও থাকতে পারে, বিশেষ করে এখানটাতে চেনার নিয়ে হচ্ছে অসমাপিকা ক্রিয়াটি থাকবে এই অংশের মধ্যে, ক্রিয়া বিশেষণ খণ্ডের মধ্যে। এখানে অংশ বা খণ্ড কেন লিখলাম, ধরো এখানে লিখলাম পাতলা ছেলেটি খুব জোরে হাসতে হাসতে চলে গেল। এখানটায় পাতলা ছেলেটি কর্তৃপদ, আমরা বলেছিলাম কর্তৃপদ মানে বিশেষ খণ্ড, খুব জোরে এই অংশটুকু, আর হাসতে হাসতে চলে গেল, পাতলা ছেলেটি হাসতে হাসতে চলে গেল, এই অংশটা হচ্ছে ক্রিয়াখণ্ড, আর খুব জোরেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ খণ্ড। ক্রিয়া কী বললাম, বিশেষণ খণ্ড, কারণ কি হাসতে হাসতে চলে গেল, হাসা হাসা চলে গেল খুব জোরে। যদি বলি পাতলা ছেলেটি খুব জোরে, তাহলে অসমাপিকা ক্রিয়া মিলে যাচ্ছে আমাদের, অসমাপিকা ক্রিয়া, তাহলে এইটুকু অংশ হচ্ছে তোমার কি ক্রিয়া বিশেষণ খণ্ড। আমরা যদি বলি সৌরভ যখন ইডেনে আসতেন তখন বাবা আমাদের এগিয়ে দিতেন, সবরা যখন ইডেনে আসতেন তখন বাবা আমাদের কী করতেন, এগিয়ে দিতেন, খেলা দেখার জন্য এগিয়ে দিতেন, এটুকু লিখলাম। তাহলে সৌরভ যখন ইডেনে আসতেন তখন বাবা আমাদের খেলা দেখার জন্য,
খেলা দেখার জন্য এগিয়ে দিতেন, এটা লিখে বললাম। তাহলে এখানে সৌরভ যখন ইডেনে আসতেন, এই যে অংশটা, সৌরভ যখন ইডেনে আসতেন তখন বাবা কাদের, আমাদের এগিয়ে দিতেন। এগিয়ে দেওয়া কাজটা কে করতেন? বাবা করতেন। বাবা কি করতেন? আমাদের এগিয়ে দিতেন। তাহলে বাবা হচ্ছে এখানে বিশেষ খণ্ড, আমাদের এগিয়ে দিতেন এটা হচ্ছে তোমার কী খণ্ড? ক্রিয়াখণ্ড। আর এই যে এটা পেলাম খণ্ড, আর এটা কি বলছি অংশ, এই যে অংশটা পাচ্ছি বাক্যের একটা সাপোর্টিং অংশ, এই গোটা অংশটা কি? বাবা আমাদের এগিয়ে দিন কখন? সৌরভ যখন ইডেন আসতেন তখন। তাহলে এই এগিয়ে দেওয়া কাজটাকে বিশেষিত করছে কি? এই সৌরভ যখন ইডেনে আসতেন, এই গোটা অংশটা হচ্ছে তোমার কি? ক্রিয়া বিশেষণ খণ্ড। তাহলে সংক্ষেপে বিষয়টা আরেকবার আমি আলোচনা করে নিই। বলছিলাম কি, বিশেষ্য খণ্ড, ক্রিয়াখণ্ড, ক্রিয়া বিশেষণ খণ্ড। বিশেষ্য খণ্ড মানে হচ্ছে বিশেষ্য পদ, সর্বনাম পদ, এবং সাপেক্ষ অবয় থাকতে পারে, বিশেষণ থাকতে পারে, বিশেষণে বিশেষণ থাকতে পারে, কিন্তু যেটা কারক দিয়ে প্রশ্ন করলে কর্তৃকারকের উত্তর আসবে সেটা হচ্ছে বিশেষ্য খণ্ড। ক্রিয়াখণ্ড, কারক দিয়ে প্রশ্ন করলে কর্ম, করণ, অপাদান, অধিকরণ এই দিয়ে প্রশ্ন করলে উত্তরটা আসবে। আর এখানে কে থাকবে? সমাপিকা ক্রিয়া থাকবে, কালবাচক পদ থাকতে পারে, ক্রিয়া বিশেষণ থাকতে পারে, মুখ্য কর্ম, গৌণ কর্ম ইত্যাদি থাকতে পারে। ক্রিয়া বিশেষণ খণ্ড মানে সবসময় অসমাপিকা ক্রিয়া থাকবে। এটা কি খণ্ড হতে পারে? অংশ, অংশ মানে গোটা বাক্যটা, খণ্ড মানে কোনো একটি পার্ট। এই খণ্ড বা অংশ যখন ক্রিয়াকে বিশেষিত করবে তখন সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ খণ্ড। খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম, বুঝতে পারলে কমেন্টে জানাবে, না হলেও বলবে কোন জায়গাগুলো অসুবিধা হচ্ছে। আশা করি বুঝতে পারবে, বাড়িতে চেষ্টা করবে, বুঝতে পারবে।